সাধারণ কিন্তু অনেকটা ইনসিস্ট করেছিল সাধারণ আমার অনিলিতা দি, আজকে যে আমরা ইমনের প্রোগ্রাম হচ্ছে, ইমন যে গ্রামের দিকে হাজার হাজার মেয়েকে নিয়ে কাজ করছে এবং তাদের স্বনির্ভর করছে, সে বিষয়ে আমি কি বলবো? আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি সবসময় তৈরি করতে চেয়েছি মেয়েদের, আমি চাইছি সমস্ত মহিলা স্বনির্ভর থাকুক। স্বনির্ভরতা মানে কিন্তু শুধু টাকা রোজগার করা নয়, স্বনির্ভরতা মানে হচ্ছে নিজের পরিবারকে সে যাতে দেখতে পারে এবং তার সার্বিক উন্নতিটাও একটা দরকার। তো সেই কারণে আমি মহিলাদের মানে আমি এখন আপনি যেটা বললেন যে আমি হয়তো স্বমহিলা নিয়ে কাজ করছি, সেটা আমি লক্ষ্যে পৌঁছতে চাই। আমি চাই সমস্ত গ্রামের মেয়েরা আজকে যেটাকে আমরা আন্ডার প্রিভিলেজড বলি, ওরা কিন্তু আন্ডার প্রিভিলেজড নয়, ওরা রেফ্রিজারেটর ইউজ করছে, সবচেয়ে বড় কথা ওরা আজকে অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেট যাবতীয় সব ইউজ করছে, কিন্তু ওরা কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের দরবারে পৌঁছতে পারছে না। সে পৌঁছে দেবার জন্যে আমি যদি একটু ওদেরকে কোনো সাহায্য করতে পারি। আপনার এই খোলা আকাশ যে গ্রুপটা, সেটা সম্পর্কে আমাদের যদি একটু বলুন। খোলা আকাশ আমার প্রথম গ্রামের একটি গ্রুপ, যেখানে আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে আমাকে বাড়িতে মাছ বিক্রি করতে যিনি আসতেন ওনাকে আমি বলেছিলাম যে তোমার বাড়ির যে মহিলা তাকে একটু কাজ করতে দাও না, সে তাহলে আরও দশজন মহিলাকে তৈরি করতে পারবে। তো সেই মহিলা তো সেটা থেকেই আজকে আমি ওইখানে প্রায় 100 মহিলা পেয়েছি। তো আমার মনে হয় ওটাই আমার প্রথম, ওটাই আমার খোলা আকাশ, ওই আকাশের তলায় আমি বাকি সকলকে নিয়ে আসতে পারি। কোন গ্রামে এটা? এটা হচ্ছে গুটিয়ারি শরীফ, ক্যানিং লাইনে গুটিয়ারি শরীফ একটা স্টেশন আছে, সেখানে মণ্ডলপাড়া গ্রাম। কি করে ওরা? ওরা প্রত্যেকেই ঘরের কাজ করে, তার সাথে ওরা ওই যে চাষের কাজ করে, দুপুরবেলা চাষের কাজ করতে যায় এবং বিভিন্ন এনজিও কিন্তু ওদেরকে বিভিন্ন সময় অনেক অনেক কাজ করিয়েছে, কিন্তু কাজ করিয়েছে হয়তো একটা সামান্য টাকা দিয়েছে চলে গেছে, কোনো কিছু এটা হয়নি যে ওদের একদম সিস্টেমেটিক যে একটা রোজগার সেই ব্যবস্থাটা ওদের করা হয়নি কখনোই। তো আমি এখন ওদেরকে হাতের কাজ শিখিয়ে যেটা করতে চাইছি গভর্নমেন্টের সাথে স্বনির্ভর গোষ্ঠী বা কোঅপারেটিভ করে দিয়ে, যাতে ওরা গভর্নমেন্ট সমস্ত সাহায্যগুলো পায়, আজকে আমি না থাকলেও যেন ওরা নিজেরা হাজার হাজার মেয়ে তৈরি করতে পারে। আজকে নারী দিবসে আপনার মূল বার্তা একজন নারী হিসেবে? নারী হিসেবে আমার মূল বার্তা যেটা হচ্ছে সুষ্ঠু আর সুন্দর জীবন যাপনের জন্য যেটা দরকার হচ্ছে ভীষণভাবে ডিসিপ্লিনড হওয়া, তার সাথে স্বনির্ভর হওয়া, সেটাই আমার সবচেয়ে বড় বার্তা।